أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد بون جانتي چيچن صلاتي جدي ركو سجدار تسبيح সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করা হয় তবে কি সালাত ভঙ্গ হয়ে যাবে? কুল বিল্লাহি তৌফিক। সালাতে রুকুতে এবং সেজদাতে দোয়া পাঠ করা এটি সালাতের ওয়াজিব যে সমস্ত কার্যাবলী রয়েছে উহার অন্তর্ভুক্ত। রুকুতে কমপক্ষে একবার সুবহান রব্বিল আযীম অথবা সুবহান রব্বিল আযীম ওবিহামদিহি অথবা সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওবিহামদিকা আল্লাহুম্মা গফিরলি প্রভৃতি যে সমস্ত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এই দোয়াগুলো কমপক্ষে রুকুতে একবার পড়াটা ওয়াজিব। তবে নিশ্চয় এই দোয়াগুলো আমরা রুকুতে তদ্রূপ সেজদাতে যে সমস্ত দোয়া এসেছে এই দোয়াগুলো একাধিকবার পড়ব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়েছি, রুকুতে এবং সেজদার তাসবিহগুলো আমি গণনা করেছি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 10 বার করে তাসবিহ পড়তেন। রুকুতে আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে, সুবহান রব্বিল আযীম বলতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা রুকু ফাআযযিমু ফীহি রাব্বা ওয়া আম্মা সুজুদ ফাস্তাহিজু ফীহি দুআ। তোমরা রুকুতে তোমাদের প্রভুর বরত্ব মহত্ব বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো, আর সেজদাতে তোমরা অধিক পরিমাণে দোয়া করতে থাকো, তাহলে আশা করা যায় যে তোমাদের দোয়াটা কবুল করা হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া আসাজিদ ফা আকসিরু দুআ। বান্দা ওই সময় আল্লাহর অতি নিকটে হয়ে যায় যখন সে সেজদাতে থাকে, সুতরাং এই অবস্থায় তোমরা বেশি করে দোয়া করো। এখন রুকুর এবং সেজদা যে দোয়াগুলো রয়েছে সে একাধিক দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষের দিকে রুকুতে এবং সেজদাতে উভয় অবস্থাতেই এই দোয়াটা তিনি বেশি করে পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি রুকুতে এবং সেজদাতে উভয় অবস্থায় তিনি পড়তেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সেজদাতে বেশি করে দোয়া করো, তারপরে বলেছেন সুম্মাল ইয়াতাখায়্যার মিনাদ দুআই আজাবাহু ইলাই। যেই দোয়াগুলো তোমার মুখস্থ আছে এটা পড়তে থাকো, একবার তোমার নিজের পক্ষ থেকে যেই দোয়াগুলো তোমার ভালো লাগে সেই দোয়াগুলো তুমি সেজদাতে পড়তে থাকো। এখন রুকুতে এবং সেজদার দোয়া সহিভাবে তেলোয়াত না করার অর্থ কি সেটা সুবহান রব্বিল আযীম, উদাহরণস্বরূপ এইটি তিনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন না মাকরাজ তাজবিদ সহকারে, এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। সুবহান রব্বিল আযীম, আযীম বলতে হবে মানে আইন এবং যত, আইন এবং য সঠিকভাবে উচ্চারণ করতে এটা তিনি করতে পারেন না, এটা বুঝাতে যদি চান তাহলে ইনশাল্লাহ এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর একটা বিষয় আমরা জানব যে কোনো ব্যক্তি যদি নিয়তের স্বচ্ছতা থাকে আর আপ্রাণ চেষ্টা করি যদি সে এই দোয়া কালামগুলো তদ্রূপ কুরআন তেলাওয়াত করার চেষ্টা করে তাহলে সে নেকি পাবে, কিন্তু ইচ্ছাকৃত এই মানে কোরআনের আয়াত অথবা এই দোয়াগুলো পরিবর্তন করে সে ইচ্ছাকৃত উচ্চারণ করবে সেই ক্ষেত্রে তো সমস্যা। সুতরাং সুবহান রব্বিল আযীম এটি সহজ,
এই ক্ষেত্রে উচ্চারণের মাখরাজের যদি কিছুটা কমতি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, তার নিয়তের স্বচ্ছতা থাকলে এটি আল্লাহ মাফ করে দিবেন, এই কারণে নামাজ বাতিল বলে গণ্য হবে না, নামাজ ইনশাল্লাহ সই শুদ্ধ হয়ে যাবে। তবে যেহেতু ব্যক্তিকে নামাজ পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত তার সেন্স ঠিক আছে, এর জন্য নামাজের যে সমস্ত রোকন রয়েছে, নামাজের যে সমস্ত ওয়াজিব কার্যাবলী রয়েছে, এগুলো একজন মুসলিম নরনারীর উচিত যে যারা এই সম্পর্কে অধিক জ্ঞান রাখে তাদের কাছ থেকে এগুলো সহি শুদ্ধ করে নেওয়া, তাদের কাছ থেকে এই নামাজের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া, এটি হচ্ছে জরুরি। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম সম্পর্কে বেশি বেশি জানার, বুঝার, মানার তৌফিক দান করুন।